তৎকালীন সময়ে রাজ্যে সন্ত্রাস দমনে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে ত্রিপুরা স্টেট রাইফেলস। আর এই সন্ত্রাসবাদী কার্যকলাপ দমনের জন্য রাষ্ট্রপতি প্রেসিডেন্ট কালের সম্মানে ভূষিত হয়েছে ত্রিপুরা স্টেট রাইফেলস, ত্রিপুরার গর্ব এই টিএসআর জওয়ানরা। বুধবার পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত বিরানকোবরা 2 নং টিএসআর ক্যাম্প পরিদর্শনে গিয়ে এ কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আগামীকাল দীপাবলি উৎসব, গোটা দেশ জুড়ে পালিত হবে এই আলোর উৎসব। সকল অংশের মানুষ যখন দীপাবলির আনন্দে মাতবে, তখন নিজেদের পরিবার থেকে দূরে জনগণের সুরক্ষায় নিয়োজিত থাকবেন জওয়ানরা। বিশেষ করে উৎসবের দিনগুলিতে রাজ্যে শান্তি বজায় রাখতে নিরাপত্তায় নিয়োজিত থাকেন জওয়ানরা। তাই আর 5টি সাধারণ মানুষের মতো করে জওয়ানরাও যেন দীপাবলি উৎসব পালন করতে পারে, সেই লক্ষ্যে বিনানকোবরা 2 নং টিএসআর ক্যাম্প দীপাবলি উৎসবের আয়োজন করা হয় বুধবার। এদিন টিএসআর জওয়ানদের সাথে দীপাবলি উৎসব উদযাপনে সামিল হন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিন ক্যাম্পে দীপাবলি উৎসবের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদী কার্যকলাপের মোকাবিলা ছাড়াও রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা, বিপর্যয় মোকাবিলা এবং নেশা বিরোধী অভিযান সহ আরও বিভিন্ন ক্ষেত্রে নিরাপত্তা প্রদানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন টিএসআর জওয়ানরা। আমাদেরও তখন বিভিন্ন জায়গায় পোস্টিং হতো, ত্রিপুরার বহু জায়গায় চাকরির খাতে ভয় হতো যে কোথাও যাব, সে এসকোর্ট করে যাওয়া, আবার এসকোর্ট করে আসা, সময়ের যে সমস্যা, কত অবস্থা ছিল। সেই জায়গার মধ্যে আজকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে এবং আমাদের যিনি হোম মিনিস্টার সাহেব অমিত শাহজির কারণে আজকে নর্থ ইস্ট জোনে কিন্তু একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। প্রায় 12টার মতো অ্যাকর্ড আপনারা সবাই জানেন সেটা হয়েছে, যে কারণে কিন্তু অনেক শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এই শান্তি প্রতিষ্ঠিত এগুলো তো অ্যাকর্ড হয়েছে, কিন্তু আপনাদের কারণে তখন সন্ত্রাসকে যে নির্মূল করার দায়িত্ব কিন্তু আপনারা নিয়েছিলেন, এবং যে কারণে আপনাদের যে এই ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এবং প্রেসিডেন্ট যে কালার্স মেডেলে 2021 আপনারা সম্মানিত হয়েছেন, এটা একটা বিশাল বিষয়। এবং আমরা কথায় কথায় আমরাও প্রায় উপিট করি, রাজনীতিতে অনেক সময় অনেকে অনেক কথা বলে, কিন্তু আমরা জানি যে টিএসআরের এই ভূমিকা, বিশেষ করে সন্ত্রাস দমনের কারণে এই প্রেসিডেন্টস কালার মেডেল আপনারা পেয়েছেন। শুধু তাই না, আপনাদের নিজস্বতা কিন্তু একটা বজায় রেখেছেন, প্রাইড অফ ত্রিপুরা করে, প্রাইড অফ ত্রিপুরা এই যে বিষয়টা আপনারা সেটার স্থান কিন্তু আপনারা দখল করেছেন। এখানে আমাদের ডিজি সাহেব অলরেডি বলেছেন কত জায়গায় আপনারা কাজ করছেন, এক তো সন্ত্রাসবাদী মোকাবেলা ছাড়াও রাজ্যের আইন শৃঙ্খলা, পাশাপাশি এবারেও আমরা দেখেছি রাজ্যের যে কোনো বিপর্যয়ের অবস্থা দাঁড়ায় বিপর্যয় ব্যবস্থাপনা, তো সেই জায়গায় আপনাদের দেখি শিল্প নিরাপত্তা, ভিআইপি নিরাপত্তা, ইভেন নেশা বিরোধী অভিযানও আপনাদের উল্লেখযোগ্য ভূমিকা আমরা দেখি। দিন টিএসআর জওয়ানদের রেশন মানে বৃদ্ধি সহ ত্রিপুরা স্টেট রাইফেলসের সাথে যুক্ত আরও বিভিন্ন পদে বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য এবং বহিরাজ্যের বিভিন্ন নির্বাচনে টিএসআর এর ভূমিকার প্রশংসা করেন পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। हमारे यहाँ से डिमांड करीब 15 कंपनी की थी, हम लोगों ने रिक्वेस्ट किया क्योंकि हमारे यहाँ समस्या है अभी तो थोड़ा रिड्यूस करने की, तो 6 कंपनी हमारी तुरंत जा रही है। जैसे ही दिवाली ख़त्म होगा फोर्स रेडी है, टीएसआर ही जाएगी, तो 6 कंपनी जाएगी। इन दोनों इलेक्शंस में हमारा सहयोग रहेगा, इनफैक्ट सभी इलेक्शंस में, अभी तक जितने भी इलेक्शंस हुए सब में टीएसआर गई है और अच्छा नाम लेके आई है, बहुत अच्छा कार्य किया है। দিন কোটা ক্যাম্পটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।